ভোলার মেঘনা নদীর ইলিশা পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন, এতে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এতে আতঙ্কিত নদী পাড়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। চলে যাচ্ছি ছোটনের কাছে। ছোটন, নদী ভাঙনের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা কি নিচ্ছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটি বলছিলেন, ভোলা সদরের একটি প্রাচীনতম ইউনিয়ন হচ্ছে ইলিশা ইউনিয়ন। এই ইউনিয়নে বিগত কয়েক বছর আগে যে তীব্র ভাঙন শুরু হয়েছিল, তখন কিন্তু 335 কোটি টাকা ব্যয়ে কিন্তু 3.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু সিসি ব্লক স্থাপন করে ভাঙন রোধ করা হয়েছিল। কিন্তু এখন আবার বর্তমানে এই পয়েন্ট দিয়ে কিন্তু নতুন করে আবার ভাঙন শুরু হয়েছে। গত 20 দিন ধরে এই ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙনের পরিমাণ প্রায় 220 মিটার এলাকা জুড়ে কিন্তু এই তীব্র ভাঙন চলছে। এবং এই ভাঙন শুরু হওয়ার কারণে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছেন, যারা বাসিন্দা রয়েছেন, তারা অনেকটা আতঙ্কিত অবস্থা রয়েছেন, তারা অনেকটা শঙ্কিত রয়েছেন। তারা বলছিলেন যে এখানে যে বড় বড় যে স্থাপনা রয়েছে, বিশেষ করে 3টি লঞ্চ ঘাট এবং 1টি ফেরি ঘাট রয়েছে এখানে, এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধই কিন্তু রয়েছে, এই ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং অনেকটা শঙ্কার মধ্যে রয়েছেন। তো আমরা আসলে এসব বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটি বলা হয়েছে, এই যে নদীর যে তীব্র স্রোত, উজান থেকে নেমে আসা পানির স্রোতের পরিমাণ বৃদ্ধি এবং একই সাথে যে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাওয়া, এই দুটি কারণে কিন্তু এই যে তীব্র ভাঙন শুরু হয়েছে। এবং এই ভাঙন রোধে তারা বলছিল যে প্রাথমিক অবস্থায় কিন্তু জিও ব্যাগ ডাম্পিং করে তারা ভাঙন রোধের চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু এখানে 17,000 জিওব্যাগ ফেলার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেই ভাঙনটি রোধ করার কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছিলেন যে এই ভাঙন তারা যতক্ষণ পর্যন্ত রোধ না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত এই ভাঙন রোধে কিন্তু তারা এই জিওব্যাগ ডাম্পিং এর যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাবেন। তো ইলিশার যেমন বাসিন্দা রয়েছেন, ইলিশার বাসিন্দারা দাবি তুলেছেন যে এখানে জিওব্যাগের পাশাপাশি এখানে ভাঙন রোধে স্থায়ীভাবে পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপ না নিলে সেক্ষেত্রে তাদের যে জনবসতি রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেগুলো কিন্তু হুমকির মুখে পড়বে। কারণ ইতিমধ্যে বিগত সময় আমরা দেখেছি যে এখানে বহু পরিবার কিন্তু গৃহহারা হয়েছে, তারা আর দ্বিতীয়বারের মতো যাতে গৃহহারা না হয় সেজন্য তাদের দাবি যে এখানে দ্রুত বেগে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং স্থায়ীভাবে যাতে এই ভাঙনটি রোধ করা হয় সেই দাবিটি কিন্তু তারা তুলেছেন। তো একই সাথে আরেকটি তথ্য যুক্ত করতে চাই যে এলাকাবাসী বলছিল যে মাটি যে সমস্ত বাঁধ রয়েছে সেটি ভেঙে যায়, কিন্তু এক্ষেত্রে দেখা দিয়েছে অর্থাৎ জিও ব্যাগগুলো কিন্তু ধস নেমেছে, অর্থাৎ এই যে মাটি বাঁধের বিপরীতে যে জিও ব্যাগগুলো যে ভেঙে যাচ্ছে এটা নিয়ে তারা আরো বেশি শঙ্কিত। কারণ হচ্ছে যে সাধারণত জিও ব্যাগ সাধারণত আমরা দেখেছি যে সিসি ব্লকের যে বাঁধগুলো রয়েছে সেগুলো কিছুটা হলো স্থায়ী হয়ে থাকে, কিন্তু সেখানে মাটি এখানে কিন্তু জিও ব্যাগ দ্বারা পুরো এলাকাকে সংরক্ষণ করা হয়েছে, কিন্তু সেখানে এই জিও ব্যাগের ধস নামার কারণে তারা আরো বেশি শঙ্কিত অবস্থা রয়েছে। তো ঈশিকা ইশাত এ ছিল আমার কাছে ভোলাতে যে নদী ভাঙ্গন শুরু হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ছোটন, আপনাকে ধন্যবাদ। নদী ভাঙনের বর্তমান অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।